প্রথম কাজ এই আইন শৃঙ্খলা ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রস্থ করার জন্য পদক্ষেপ নিতে পারব না। আপনারা আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছেন, ছাত্ররা আমাকে আহ্বান দিয়েছে, সেটাকে আমি সাড়া দিয়েছি। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমলিয়া সবার উপর আক্রমণ করছে, এগুলো হলো ষড়যন্ত্রের অংশ, এগুলো আমাদের বিষয়। আমাদের কাজ হলো এটাকে রক্ষা করে, সবাইকে রক্ষা করে, প্রতিটি মানুষকে, প্রতিটি মানুষ আমাদের ভাই, আমাদের বোন, তাদের রক্ষা করে এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরে আসে। বিশৃঙ্খলা, সহিংসতা, এগুলো হলো অগ্রগতির বড় শত্রু। আমাদের সেই আস্থাকে আমাদেরকে আনতে হবে। কাজে আইন শৃঙ্খলার এখন আমাদের প্রথম কাজ, এই আইন শৃঙ্খলা ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রস্থ করার জন্য পদক্ষেপ নিতে পারব না। আপনারা আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছেন, ছাত্ররা আমাকে আহ্বান দিয়েছে, সেটাকে আমি সাড়া দিয়েছি। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। ইনশাআল্লাহ।